নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল হিস্ট্রি টিউশনে আচ্ছা আজকে আমি একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি যেটা এইট বা যারা এইটে পড়ে বা ইলেভেনে বা টুয়েলভে মনে হয়ে আছে তাছাড়াও আমরা গ্র্যাজুয়েশানে এম এতে এই টপিকটা সাধারণত দেখতে পায় তো সেই টপিকটা হলো রায়তোয়ারি বন্দোবস্ত তোমরা জানো মনে পড়েছ তো এই টপিকটা থেকে কোয়েশ্চেন যে কোনো এক্সামে বা যে কোনো কম্পিটিভ এক্সামেও প্রশ্নটা আস এগুলো এখান থেকে প্রশ্ন আসে তো আজকে আমি রায় বন্দোবস্ত না আলোচনা করব তো তাহলে আজকের টপিক শুরু করা যাক ওকে তো রায়তরি বন্দোবস্ত বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এর আগে একটি বন্দোবস্ত ছিল সেটা কি মহলোরি বন্দোবস্ত সাধারণত আমরা ব্রিটিশদের আমলে তিনটি ভূমি রাজস্ব বন্দোবস্ত আমরা জানি সে তিনটি ভূমি রাজস্ব বন্দোবস্তের মধ্যে একটি মহলোরি বন্দোবস্ত একটি রায়তরি বন্দোবস্ত একটি কি চিরস্থায়ী বন্দোবস্ত তো রায়তরি বন্দোবস্তকে বুঝতে গেলে আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্তটি একটু বুঝতে হবে তো আমি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আমি ভিডিও এখনও অবধি করিনি তবে খুব শীঘ্রই আমি করবো চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে একটি ভিডিও তো রায়তরি বন্দোবস্ত বোঝা থাকে ছোট্ট করে আমি চিরস্থায়ী বন্দোবস্ত কি সেটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা রায়তরির সঙ্গে চিরস্থায়ী লিঙ্ক করতে পারবা তো চিরস্থায়ী বন্দোবস্ত কি এটা সাধারণত কার সঙ্গে করা হতো এটা করা হতো জমিদারের সঙ্গে কে করতো করতো ব্রিটিশরা ব্রিটিশরা সাধারণত জমিদারের সঙ্গে বন্দোবস্ত করে জমিদার থেকে জমিদারদের কাছ থেকে তারা রাজস্ব নিত তো জমিদারকে কে রাহস দিত জমিদারকে রাজস্ব দিত কারা কৃষকরা কৃষকরা জমিদারকে এবং জমিদারের কাছ থেকে ব্রিটিশরা রাজস্ব কালেক্ট করতো তার মানে কি তার মানে এই বন্দোবস্ত ব্রিটিশদের সঙ্গে জমিদারদের হয়েছিল কিন্তু রাজস্ব দিত কারা কৃষকদেরকে রাজস্ব নিত রাজস্ব নিয়ে জমিদাররা সে রাজস্ব ব্রিটিশদেরকে দিত যেটা রাজস্ব জমিদারকে দিতে হতো কাগজ বাদ বে রাজস্বগুলো জমিদাররা নিজের কাছে রেখে দিত এটা ছিল চিরস্থ বন্দোবস্ত ওকে তো চিরস্থায়ের বন্দোবস্ত বুঝলাম আমরা কি চিরস্থায়ী বন্দোবস্ত হলো এই বন্দোবস্ত জমিদারদের সঙ্গে ব্রিটিশদের করতো ব্রিটিশরা জমিদারকে দিয়ে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে জমিদারের মারফত সেই রাজস্ব ব্রিটিশদেরকে দিত এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত এবার আমরা দেখব রায়তরি বন্দোবস্তকে আচ্ছা তো আমরা প্রথমেই বুঝব যে রায়তরি বন্দোবস্ত কেন করলো চিরস্থায়ী বন্দোবস্ত কেন করলো না যে জায়গায় রায়তরি বন্দোবস্ত চালু হয়েছিল যেসব যে জায়গায় রাজস্ব রায়তরি বন্দোবস্ত চালু হয়েছিল সেই জায়গায় কেন চিরস্থায়ী বন্দোবস্ত লাভও করলো না কেন রায়তরি বন্দোবস্ত সে জায়গায় লাভও করলো সেটা একটা বড়ো প্রশ্ন কেন রাজ্যের নতুন করে একটা বন্দোবস্ত ব্রিটিশরা নিয়ে আসলো তো অষ্টাদশ শতকের শেষ দিকে দক্ষিণ ও দক্ষিণ দক্ষিণ পশ্চিম ভারতে তোমার দেখতে পাচ্ছ আমার লাল পেন দিয়ে আন্ডারলাইন করা আছে তো এই সময় কী হয়েছিল ভূমির ব্যবস্থা প্রবর্তিত হবে তা নিয়ে সমস্যা দেখা দেয় কী ভূমি ব্যবস্থা প্রবর্তিত হবে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারত তার মানে কি মহারাষ্ট্র এবং কোথায় দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্র বা মুম্বাই যাকে এই দুটো প্লেসে ব্রিটিশরা যখন অধিকার বিস্তার করলো তখন তারা ঠিক করল তারা চিন্তা ভাবনা শুরু করলো যে কি ব্যবস্থা এখানে লাভ করা যায় কেন এখানে তাদের প্রশ্ন আসতে পারে এখানে কেন তাহলে চিরস্থায়ী বন্দোপ্ত সরি এখানে কেন তারা রায়দারী বন্দোবস্ত লাভ করলো কারণ এই স্থানে বাংলার মতো কোনো বৃহৎ যোগদার ছিল না প্রথম কথা দক্ষিণ ভারত এবং মুম্বাইয়ে বা মহারাষ্ট্রে কোনো বড় জমিদার ছিল না দ্বিতীয় কথা কি এই স্থানে জমিদাররা ইংরেজদের কোনো ইংরেজদের বিরুদ্ধে প্রবল সংগ্রামে অবতীর্ণ হন দ্বিতীয় কথা কি এই সব স্থানে জমিদাররা ইংরেজদের বিরুদ্ধেই তারা সংগ্রামে অবতীর্ণ হন ফলে এইসব জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত করা বা লাভ করা সম্ভব ছিল না তাহলে কি করা উচিত সেই জন্য ক্যাপ্টেন আলেকজান্ডার রিড কি ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং তার সহকর্মীকে টমাস মন্ড্রো এর দুজন খুব গুরুত্বপূর্ণ নাম কে কে আলেকজান্ডার রিড এবং টমাস মন্ড্রো এই স্থানে শাসনভার তারা গ্রহণ করেন এবং উনি আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাস এবং বোম্বাইয়ে মানে দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রের প্রেসিডেন্সিতে যে ভূমি ব্যবস্থা প্রবর্তন করলেন তাকে রায়তরি বন্দোবস্ত না পরিচিত টমাস মন্ড্রোকে এই ব্যবস্থা জনক বলা হয় তোমার দেখতে পাচ্ছ লাল কালিতে আমি আন্দোলন করে দিয়েছি তাহলে কি টমাস মন্ড্রোকে এই ব্যবস্থা জনক বলা হয় তাহলে কি আলেকজান্ডার রিড এবং টমাট মন্রো উনিশশো আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাস এবং মুম্বাই প্রেসিডেন্সেসে এই ব্যবস্থা প্রবর্তন করে এটা কি রায়তরি বন্দোবস্ত এখন প্রশ্ন রায়তৌরি বন্দোবস্ত কী চিরস্থায়ী বন্দোবস্ত তো আমরা বুঝলাম যে জমিদারদের সঙ্গে ব্রিটিশদের লিঙ্ক করে লিঙ্ক ছিল এবং তার ভিত্তিতে জমিদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব নিয়ে ব্রিটিশদেরকে পে করত। এটা বুঝলাম তো রায়তরি বন্দোবস্ত কি রায়তৌরি বন্দোবস্ত হলো এখানে জমিদারদের কোনো ভূমিকা নেই রায়তরি বন্দোবস্তে জমিদারদের কোনো ভূমিকা নেই এখান এখানে সরাসরি ব্রিটিশদের সঙ্গে কৃষকদের লিঙ্ক ছিল তার মানে কি কৃষকরা সরাসরি ব্রিটিশদেরকে তার ভূমি রাজস্ব পে করতো এখানে মধ্যবর্তী শ্রেণী বা জমিদার বলে কোনো শ্রেণী ছিল না রায়তরি বন্দোবস্তে জমিদার শ্রেণী ছিল না এখানে কি ছিল এখানে ছিল ব্রিটিশরা তার সঙ্গে একদম কৃষকদার মানে ব্রিটিশদের সঙ্গে কৃষকদের লিঙ্ক ছিল এখানে জমিদার ছিল না এখানে কৃষকরা ব্রিটিশদেরকে ডাইরেক্ট তাদের ভূমি রাহস পে করতো তো এক দুই তিন চার পাঁচে এইভাবেই লিখা আছে এটাই লেখা আছে এটার বাইরে কিছু লেখা নেই তো এই ব্যবস্থায় সরকারের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগ স্থাপিত যেটা আমি আগেই বললাম কৃষকরা সরাসরি সরকারেরকে রাহস দিত কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয় জমি জরিপ করে জমি বন্দোবস্ত দেওয়া হয় কি এই সময় জমি জরিপ করা হতো রায়তরি বন্দোবস্তে কী রায়তরি বন্দোবস্তে কী করা হতো জমিকে জরিপ করা হতো এবং উৎপন্ন উৎপাদনের ভিত্তিতে জমিকে নয়টি শ্রেণিতে ভাগ করা হতো এই ব্যবস্থায় জমির উপর কৃষকের মালিকানা শর্ত ছিল না জমি ছিল জমি ভোগ করার শর্ত এই সময় কৃষকরা জমিকে ভোগ করতে পারতো জমিতে কৃষকের মালিকানা সত্ত্বেও ছিল না তাই এখানে কী কী তাহলে মেন তাহলে পয়েন্ট বেরোলো দু তিনটি পয়েন্টের মধ্যে জমিদারে মানে এখানে কৃষকের জমি শর্ত ছিল না এখানে জমি ভোগ করতে পারতো কিন্তু জমি কৃষকের ছিল না দ্বিতীয় কথা যে এখানে কৃষকদের সঙ্গে সরাসরি ব্রিটিশদের কৃষকরা সরাসরি ব্রিটিশদের রাজস্ব দিত আর তৃতীয় কি রাজস্বের হার ছিল খুবই উঁচু উৎপন্ন ফসলে অর্ধাংশ অর্ধেকাংশ মানে কি একশো পার্সেন্ট ফসলের মধ্যে ফিফটি পার্সেন্ট ফসলে দিয়ে হতো এবং সাধারণত সাধারণত কুড়ি থেকে তিরিশ বছর অন্তর রাজস্বের হার পরিবর্তন করা হতো কি যেখানে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের হাতে ক্ষমতা ছিল সেহেতু জমিদারা কী করতো যে কোনো সময় রাজস্বের হার বাড়া যেত কিন্তু চিরস্থায়ী আমি মহলের বন্দোবস্ত কি এখানে ব্রিটিশরা কুড়ি থেকে তিরিশ বছর পর তাদের কী হতো তাদের উৎপাদন হার মানে মানে তোমার রাজস্বের হারটাকে রাজস্বের হারটাকে কুড়ি থেকে তিরিশ বছর অন্তর অন্তর বাড়াতো বাড়াতো তো সরকারকে নিয়মিত খাজনা দিতে গেলে রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যেত মানে যদি সরকারকে নিয়মিত খাজনা দিতে গেলে রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যেত না তার মানে কি যদি কোনো রায়ের যদি খাজনা দিতে থাকে সরকারকে নিয়ম নিয়ম মানে মাসের পর মাস বা নিয়ম অনুসারে দিতে থাকে তাহলে কেন কেউ উঠাবে স্বাভাবিক কেউ উঠাবে না তো আবার কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেবারে রায়তকে তার খাজনা দিতে বাধ্য ছিল তার মানে কি চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে মহলারি বন্দোবস্তে কী বলা হয়েছে এখানে কৃষকদের সঙ্গে সরাসরি ব্রিটিশদের লিঙ্ক ছিল কৃষকরা ব্রিটিশদেরকে রা ওষুধ দিত দ্বিতীয় কথা এখানে কী ছিল এখানে কোনো বন্যা বা কোনো খরা হলে কৃষকদেরকে রাজস্ব তাও দিতে হতো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজস্বের হার বেশি ছিল প্রায় অর্ধেকাংশ ফিফটি পার্সেন্ট ওষুধ দিতে হতো তারপরে কুড়ি থেকে তিরিশ বছর পরপর আমাদের রাজস্ব বৃদ্ধি হতো মানে যেটা চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার ইচ্ছা করলে করতে পারতো সেটা এখানে করতে পারে না এখানে কুড়ি থেকে তিরিশ বছর গেলেই তবে রাজস্ব বৃদ্ধি করতে পারতো বিদেশিরা তো কিছু কিছু এটার ভালো দিক ছিল আচ্ছা পার্থক্য তাহলে কি চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমিদার ও ভোগী ছিল জমির মালিক কে জমিদার এবং মধ্যশক্তি ভোগেই ছিল জমির মালিক চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে কিন্তু এখানে এখানেকে রায়তরি ব্যবস্থায় কোনো জমিদার বা মধ্যশক্তির স্থান ছিল না যেটা আমি এক প্রথমেই বললাম চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার বা মধ্যশক্তি ভোগী ছিল জমির মালিক কিন্তু রায়তের বন্দোবস্ত জমির কোনো মালিক ছিল না জমির জমির মধ্যশক্তিভোগীর স্থান ছিল না মানে কোনো জমিদার ছিল না টাইমে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার বা ভোগী রায়তের কাছ থেকে খাজনা আদায় করে সরকার উদ্ধন কর্তৃপক্ষের প্রাপ্য মিটিয়ে দিয়ে উদ্ধত্ত নিজে হাতেই রাখত চিরস্থায়ী বন্দোবস্তে কী হতো জমিদাররা যেটুকু খাজনা ব্রিটিশ দিয়ে দেওয়া করেছিল সেটুকু দিয়ে বাদ বাইক খাজনা দিয়ে রাখত কিন্তু কী এখানে কিন্তু মহালরি বন্ধ চির সরি রায়তরি বন্দোবস বন্দোবস্তে সেখানে কৃষকরা সরাসরি বৃদ্ধিকে তারাও দিত চিরস্থায়ী বন্দোবস্ত জমিদের ইচ্ছে মতো খাজনার হার বৃদ্ধি করতে পারতো যেটা আমি দু তিনবার আগেও বলেছি হার বৃদ্ধি করতে পারতো প্রজাকে উদ্ঘাত করতে পারতো রায়তরি বন্দোবস্তে হার বৃদ্ধি রায় বন্দোবস্তে খাজনার হার বৃদ্ধি পেত কুড়ি থেকে তিরিশ বছর অন্তর তো স্বভাবতই সুফল কুফল থাকবেই একটা বন্দোবস্তে কুফল কুফল সুফল থাকবে সুফল হলো সরকারের পক্ষে ওই বন্দোবস্ত ব্যবস্থা সুবিধা সুবিধাজনক ছিল সরকারের সঙ্গে রায়দের সরাসরি যোগাযোগ স্থাপন হয় পড়াশোনার জটিলতা ভুল ভুল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস পায় যেহেতু কৃষকদের সঙ্গে সরকারের যোগাযোগ সরাসরি হচ্ছিল সেহেতু ভুল বোঝাবুঝি এখানে অনেক কম ছিল এছাড়া কোনো মধ্যবর্তী শ্রেণী ছিল না সেহেতু এখানে মধ্যবর্তী শ্রেণী দক্ষিণ ভারতে বা মহারাষ্ট্রে বিলোপ হয়ে যায় চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার যেমন ইচ্ছে মতো প্রজাতের জমি থেকে উচ্ছেদ উচ্ছেদের সুযোগ পেত এমনটা ছিল না চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার যেমন ইচ্ছে মতো জমি জমিতে উচ্ছেদ করতে পারতো এখানে ছিল না এখানে কুড়ি থেকে তিরিশ বছর যেহেতু দিয়ে দিত সেহেতু যদি খাজনা দিত না যদি খাজনা দেওয়া বন্ধ করে দেয় তবেই ব্রিটিশরা ওদেরকে উদ্ঘাত করতো তো এটাই ছিল এর কুফল সরি এটা ছিল আর সুফল এগুলো ছিল সুফল এ কুফল কি জমিদার প্রথার নানা কুফল লক্ষ্য করেই রায়তরি বন্দোবস্ত প্রবর্তিত হয় কি এর কুফলগুলো কি এর কুফলগুলো ছিল জমিদারি প্রথার নানা কুফল লক্ষ্য করেই সরি আগেরটা পড়লাম আমরা সুফল এবার পড়ব আমরা কুফল এর কুফল কি ছিল জমিদারি প্রথার নানা কুফল লক্ষ্য করেই রায়তরি বন্দোবস্ত প্রবর্তিত হয় কিন্তু কালক্রমে কৃষকরা জমিদারি পরিবর্তে রাষ্ট্র তথা সরকারি কর্মচারী অত্যাচারের শিকারে পরিণত হয় জমিদারি প্রথায় জমিদারি প্রথার যেসব কুফলগুলো ছিল সেটা আমরা চিরস্থায়ী বন্দোবস্ত যখন পড়ব তখন আলোচনা করব কিন্তু এখানে শুধু একটা জিনিস মনে রাখবা যে এখানে জমিদারি প্রথার যেসব কুফলগুলো ছিল চিরস্থায়ী বন্দোবস্তের যেসব কুফলগুলো ছিল তার জন্যই কিন্তু রায়তরি বন্দোবস্ত প্রবর্তিত হয় কিন্তু এখানেও কিন্তু এটা করেও কিন্তু কোনো লাভ হয়নি কারণ কৃষকরা জমিদারির পরিবর্তে রাষ্ট্র তথা সরকারি কর্মচারীদের দ্বারা অত্যাচারিত হতো আগে জমিদার দ্বারা উত্তাহিত হতো চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু এখানে কার দ্বারা অত্যাচিত অত্যাচারিত হতো হতো সরকারি কর্মচারীদের দ্বারা এছাড়া এই ব্যবস্থায় জমিতে কৃষকের মালিকানা সত্ত্বেও প্রতিষ্ঠিত হয়নি সরকার প্রকাশ্যে ঘোষণা করে যে ভূমি রাজস্ব হিসাবে সরকার যা আদায় করে তা খাজনা ট্যাক্স নয় এখানে কি এখানে বলেছে যে সরকার বলছে যে ভূমি রাজস্ব হিসাবে যা আদায় করা সেগুলো খাজনা না সেগুলো ট্যাক্স মানে সেগুলো ট্যাক্স না সেগুলো হলো রেন্ট মানে ভাড়া না হচ্ছে সেহেতু এখানে প্রজার অধিকার দাবি খাটে না এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল খুবই উঁচু রাজস্বের হার ছিল খুবই উঁচু প্রায় ফিফটি পারসেন্ট আচ্ছা তো সূচনা পড়বে যখন এই বন্দোবস্ত চালু হয়েছিল তখন আলেকজেনার রিট এবং টমাস মন্ডল দুটোর নামানো জানি তো আলেকজেনার রিট এই ফসলে হার রেখেছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান স্ল্যাশ টু তো এটা সাধারণত ফিফটি পার্সেন্ট ধরি আমরা আমরা ওয়ান 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 স্ল্যাশ টু এর যদি ফ্র্যাকশান করি তাহলে ফিফটি পার্সেন্ট হবে কিন্তু পরে মন্র যখন উৎপাদিত শস্য ভাগ এক থেকে তিনে ভাগ করেছিল মন্ড্রো করেছিলো একের তিন ভাগ তার মানে কত থার্টি থ্রি পয়েন্ট থার্টি ওয়ান থ্রি সামথিং একটা রাসোর দিতে হতো মন্ড্রোর সময় থার্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি কিন্তু আলোচনা রিডের সময় ক্যাপ্টেন রিডের সময় দিতে হতো কত প্রায় ফিফটি পার্সেন্ট এছাড়াও কি বন্যা করার সময় তাও ভূমি রহস্য সরকারকে দিতে হবে বন্যা করা যতই হোক না কেন সরকার দেখবে না ভূমি রহস্য নিবে এটা ছিল একটা কুফল এছাড়া জমিদার ব্যবস্থায় রাজস্ব বাকি পড়ায় প্রজাকে উচ্ছেদের জন্য জমিদারকে আদালত আলাদা যেতে হতো যে কারণ রায়তরি ব্যবস্থায় সরকারি আমরারাই রায়তর অবস্থা অবস্থা আস্তব সম্পত্তি ক্রক করে জমি থেকে উচ্ছেদ করতে পারত জমি চিরস্থায়ী বন্দোবস্তে কী হতো চিরস্থায়ী বন্দোবস্ত হতো যে জমিদাররা কিছু থেকে উচ্ছেদ করবে কিন্তু তার জন্য তাকে আদালতে গিয়ে নালিশ করতে হতো কিন্তু এখানে তা এখানে রায় রায়তরি বন্দোবস্তে তা ছিল না রায়তরি বন্দোপ্ত কী ছিল রায়তরি বন্দোবস্তি ছিল যে সরকারি কর্মী ইচ্ছা করে তাকে উদ্ঘাত করতে পারতো এ ব্যবস্থায় চিরস্থায়ী বন্দোবস্তর মতো স্থায়ীভাব রাজস্ব ধার্য করা হয়নি এখানে স্থায়ীভাবে রাজস্ব ছিল না চিরস্থায়ী বন্দোবস্ত যেরকম স্থায়ী রাজস্ব ছিল যে একটাই রাজস্ব থাকবে এখানে কিন্তু রাজস্ব ছিল না ব্রিটিশরা একটা রাজস্ব জারি করতো কিন্তু মানে জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্তে ইচ্ছা করে রাজস্ব নিজের লাভের জন্য বাড়িয়ে যেত কিন্তু বিদেশের রাজস্ব প্রায় এক ছিল কিন্তু মানে চিরস্থ মানে রায়তরি বন্দোবস্ত ব্যবস্থায় এই সময় কুড়ি থেকে তিরিশ বছর পরেই পরেই এই রাজস্ব কিন্তু বৃদ্ধি করতে পারতো বাড়তি রাজস্ব না দিলে রায়তকে জমি থেকে উদ্ঘাত করা হতো তো এই ছিল মহলোরি বন্দোবস্ত হ্যাঁ সরি রায়তরি বন্দোবস্ত তো রায়তরি বন্দোবস্ত হলে আমরা যে সংক্ষেপে বুঝতে গেলে কী বুঝি তাহলে ক্যাপ্টেন রিট এবং টমাস মন্ড্রো এই ব্যবস্থা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে কোথায় মাদ্রাজ এবং মুম্বাইয়ে চালু করে এই ব্যবস্থা সরাসরি বিরোধীদের সঙ্গে কৃষকদের লিঙ্ক হতো মানে কৃষকরা তার রাজস্ব ব্রিটিশদেরকে সরাসরি দিত যেটা চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের দ্বারা বিরাজকে দেওয়া হতো তো এটাই ছিল এর মেন একটি তফাত তাছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত রায়তরি বন্দোবস্ত সবই এগুলো জমিদারি বন্দোবস্ত সবই সরি সরি সবই এগুলো একটি ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা এছাড়াও মহলোরি বন্দোবস্ত নামে একটি বন্দোবস্ত আছে সেটা আমরা পড়বো আস্তে আস্তে তবে আজকে আমি রায় তোমাদের কাছে রায়তরি বন্দোবস্ত তুলে ধরলাম যদি তোমাদের কোনো কোয়ারি থাকে যদি তোমাদের কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে মেসেজ করবা আমি অবশ্যই তোমাদের কোয়ারিকে আরও ভালোভাবে ডিল করার চেষ্টা করব তো আমার ভিডিও আজকে এখানে শেষ হচ্ছে আমার যদি ভিডিওটিকে অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অবশ্যই করবা এখানে আমি হিস্ট্রি টিউশনে এই চ্যানেলে আমি সাধারণত হিস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আলোচনা করবো তোমায় যদি কোনো টপিক নিয়ে কোনো সমস্যা হয় ইতিহাসে কোনো টপিক নিয়ে তাহলে আমাকে অবশ্যই ম্যাসেজ করবা আমি সেই টপিকের উপরেও তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেবো যার যার যে সমস্যা ইতিহাসে আছে আমাকে মেসেজ করবা আমাকে মেসেজ করে জানাবা স্যার আমার এই সমস্যা এইগুলো সমস্যা আমি তোমাদেরকে ভিডিওগুলো সেইভাবে প্রোভাইড করে তোমাদের সমস্যাকে আমি সমাধান করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ